সারা দেশের মতো সিলেটেও পালন হচ্ছে পরিবহন ধর্মঘট। তবে সিলেটে বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। সকাল থেকে তারা নগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং করে, দুপুরে ট্রাক শ্রমিকদের একাংশ নগরীর সুবহানীঘাট এলাকায় পিকেটিং করে। এ সময় তারা নিত্যপণ্য বহনকারী ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে বাধা প্রদান করে। এদিকে ট্রাক পরিবহন বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে সিলেটের তামাবিল স্থলবন্দর, বোলাগঞ্জ শুল্ক স্টেশন সহ কয়েকটি সীমান্ত বন্দর, পাথর কয়লা সহ বিভিন্ন ফলবাহী ট্রাক আটকা পড়েছে এসব বন্দরে। ট্রাক শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করা হবে।